বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সামনে আপনারা জানেন যে শীতকাল আসতে চলেছে, 10-15 দিনের মধ্যে শীত পড়ে যাবে। তো সেই কারণে শীতকালের মধ্যে এমন একটা কোনো ব্যবসা করুন যেটার মধ্যে আপনি শীতের মধ্যে লাভবান হয়ে ব্যবসাটা থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এরকম একটা ব্যবসার মডেল নিয়ে আজকে আলোচনা করব এবং যে মার্কেটগুলোর অ্যাড্রেস দেবো সেখানে কিন্তু আপনি খুবই কম রেটে এই শীতকালীন প্রোডাক্ট পেয়ে যাবেন। তো শীতকালীন কী ব্যবসা করা যায় আপনারা প্রত্যেকেই ভালো মতো জানেন। শীতকালে সবথেকে জরুরি কী, শীতের যত রকম পোশাক আছে আপনারা জানেন এইগুলোই সবথেকে বেশি জরুরি। শীতের যেমন ধরুন জ্যাকেট আছে, সোয়েটার আছে, মেয়েদের জ্যাকেট আছে, ছেলেদের জ্যাকেট আছে, তাছাড়া বাচ্চাদের সোয়েটার আছে, বাচ্চাদের জ্যাকেট আছে, টুপি থেকে শুরু করে স্কার্ফ, মাফলার, অনেক রকমের শীতকালীন আইটেম আছে। তো এইগুলো দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া শীতকালীন বেশি কিন্তু মোজাও সেল হয়, হাত মোজা সেল হয়, পা মোজা সেল হয়, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। তো শীতকালীন এই প্রোডাক্টগুলো আপনি কোন মার্কেট থেকে খুবই সহজে এবং খুবই কম রেটে কিনতে পারবেন তার একটা সম্পূর্ণ ডিটেলস এ টু জেড ধারণা দেবো। এবং এই শীতকালীন ব্যবসাগুলো করে আপনি 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে মোটামুটি একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান বা ঠেলাগাড়ির উপর দিয়ে আপনি শুরু করে ভালো টাকা ইনকাম করতে পারবেন শীতকালের মধ্যে। তো শীতকালীন ব্যবসার মধ্যে এটা কিন্তু সবথেকে দারুণ ব্যবসা, কারণ শীতকালে আপনি যদি এই 2-3 মাস ভালো মতো শীতের পোশাক বিক্রি করে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু দারুণ লাভবান হবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি 200-300% পর্যন্ত লাভ করতে পারবেন। এবং প্রোডাক্টের দামগুলো কেমন আছে আমি একটা মোটামুটি একটা ডেমো দিয়ে দেবো এবং আপনাদের প্রত্যেকটা মার্কেট মিনিমাম 4-5টা মার্কেটের অ্যাড্রেস দিয়ে দেবো, বাংলাদেশের 4টে মার্কেটের অ্যাড্রেস দেবো, ইন্ডিয়ার 4টে মার্কেটের অ্যাড্রেস দেবো, যাতে আপনারা একটাই যদি সন্তুষ্ট না হন তাহলে আপনি আরেকটা থেকে কিনতে পারেন। তো সর্বপ্রথম বলে দেবো ব্যবসার আইডিয়াটি আলোচনা করার আগে, চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন উপর ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো চলুন আসেক ব্যবসার কথায়। তো ইন্ডিয়ার অ্যাড্রেসগুলো আপনারা লিখে নিতে পারেন, আমি প্রত্যেকটা স্ক্রিনে দিয়ে দেবো প্লাস মুখে বলে দেবো, যেটা স্ক্রিনে থাকবে সেটা কিন্তু সঠিক, মুখে হয়তো একটা দুটো ভুলও হতে পারে ওয়ার্ড, কিন্তু স্ক্রিনে যেটা দেবো সেটা সঠিক হবে। ইন্ডিয়ার অ্যাড্রেসটা, প্রথম অ্যাড্রেসটা হচ্ছে এসপ্ল্যানেড, যানবাজার, তালতলা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,72,000। 2 নম্বর অ্যাড্রেস হচ্ছে গোল্ডেন আর্কেড, 123, কার্ল মার্কস সরণি, ফ্যান্সি মার্কেট অপোজিট সাইড, ফ্যান্সি মার্কেটের অপোজিট সাইডে অবস্থিত এই মার্কেটটা, কলকাতা, 7,23,000। এখানে কিন্তু লেদার জ্যাকেটের স্পেশালিস্ট, লেদার জ্যাকেটের জন্য এই মার্কেটটা, এখান থেকে আপনি লেদার জ্যাকেট খুবই কম রেটে পেয়ে যাবেন। বাংলাদেশের অ্যাড্রেসটা আমি শেষে দিচ্ছি, অসুবিধার কোনো কারণ নেই, যারা বাংলাদেশের বন্ধুরা আছেন তারা কিন্তু শেষে অ্যাড্রেসটা পেয়ে যাবেন, অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। মনডে এটা কিন্তু সোমবার বন্ধ থাকে এবং কন্ট্যাক্ট আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7278672731। 3 নম্বর অ্যাড্রেস হচ্ছে, এটা হোলসেল, শুধুমাত্র হোলসেলের জন্য আপনি কম কল করতে পারেন। তাছাড়া আপনারা যারা খুচরো পাইকারি কিনতে, খুচরো মাল কিনতে চান, খুচরো যারা শীতের পোশাক কিনতে চান তারা কিন্তু এইসব মার্কেট থেকে আপনারা কিনতে পারেন। এটা হোলসেলের জন্য আপনারা কল করতে পারেন, আপনার 10টা থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। কোম্পানির নাম হচ্ছে শ্রী গণেশ গার্মেন্টস, কন্ট্যাক্ট পার্সন হচ্ছে সৌগত আচার্য সোনু, ডাকনাম হচ্ছে সোনু, মোবাইল অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9007586763। আরেকটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9477457282। এটা হচ্ছে 639A বাঘা যতীন স্টেশন রোড, কলকাতা 32, এটা বাঘা যতীনে অবস্থিত, বাঘা যতীন স্টেশন রোড, এটা দক্ষিণে পড়বে আপনার। আচ্ছা, 4 নম্বর অ্যাড্রেস হচ্ছে MG রোড, বড়বাজার, কলকাতা, নিয়ার রাজা কাটরা মোড় টু চিতপুর মোড়, উইন্টার ওয়ার মার্কেট। এটা হচ্ছে রাজা কাটরা মার্কেটের মোড় থেকে শুরু করে চিতপুর মোড় পর্যন্ত অবস্থিত, বিশাল বড় মার্কেট আছে। এখানে গেলে আপনি উইন্টার ওয়ারের যত রকম আইটেম আছে, মানে শীতকালীন পোশাকের যত রকম আইটেম আছে খুবই কম রেটে কিনতে পেরে যাবেন। এটা খোলা থাকে 10টা সকাল 10টা থেকে বিকাল 8টা পর্যন্ত, সন্ধ্যা 8টা পর্যন্ত। এটা সোমবার থেকে শনিবার খোলা থাকে এবং রবিবার এই হাটটা কিন্তু বন্ধ থাকে, মনে রাখবেন। এবারে দিচ্ছি বাংলাদেশের অ্যাড্রেসটা, বাংলাদেশের 4টে অ্যাড্রেস দিচ্ছি। প্রথম অ্যাড্রেসটা হচ্ছে নূরজাহান সুপার মার্কেট, শপ নাম্বার হচ্ছে 52-53, সেকেন্ড ফ্লোর, এলিফ্যান্ট রোড, ঢাকা, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0178918942। আরেকটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0167666464784। 2 নম্বর অ্যাড্রেস হচ্ছে বিসমিল্লা গার্মেন্টস, বঙ্গবাজার কমপ্লেক্স, মোহনাগুড়ি মার্কেট, শপ নাম্বার হচ্ছে 902-903, ফোনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা 1000, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88018125564। আচ্ছা, আরেকটা অ্যাড্রেস হচ্ছে, 3 নম্বর অ্যাড্রেস হচ্ছে ওয়ান্টেড, শপ নাম্বার 6, ব্লক H, নিউ সুপার মার্কেট, লেভেল 3, নিউ মার্কেট, ঢাকা, 1205,
কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88 01824 378 522। আরেকটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88 01956 221472। আচ্ছা, চার নম্বর অ্যাড্রেস হচ্ছে আদিল ফ্যাশন, শপ নাম্বার হচ্ছে 11 ব্লক H, সাউথ সেকেন্ড ফ্লোর, নিউ মার্কেট, ঢাকা। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01716197433। আরেকটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01723883311। তবে একটা কথা মনে রাখবেন, কলকাতার যে অ্যাড্রেসগুলো দিলাম সেখান থেকে কিন্তু বাংলাদেশের দামটা একটু ডিফারেন্স থাকতে পারে, একটু ডিফারেন্স দামের হবে। বাংলাদেশে কিন্তু দামটা সবসময় হাই থাকে, তো বাংলাদেশের দামের ভিত্তিতে আপনি সেই দামের ভিত্তিতে আপনি বিক্রি করতে পারবেন। তো চারটে করে মার্কেটে অ্যাড্রেস দিলাম, চারটে করে মার্কেটে অ্যাড্রেস দিলাম কেন, আপনি প্রত্যেকটা মার্কেটে গিয়ে হোলসেলারদের কাছ থেকে আপনি নেবেন যখন, তখন টালি করে নেবেন কোনটায় সবথেকে দাম কম হচ্ছে, কোন মার্কেটে সবথেকে দাম কম হচ্ছে। আপনার চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আপনি যদি সত্যি করে ব্যবসাটা করতে চান তাহলেই কিন্তু কন্ট্যাক্ট করবেন, বিনা কারণে তাদেরকে ডিস্টার্ব করবেন না দোকানদার, তারা কিন্তু অস্বস্তি বোধ করে ফোনটা সুইচ অফ করে দিতে পারে। তো যারা সত্যিকারের ব্যবসা করতে চান তারাই ফোন করবেন, তাহলে কিন্তু তারা উপকৃত হবে। তো শীতকালের মধ্যে এই ব্যবসাগুলো করতে পারেন। আমি জ্যাকেটের দামগুলো আপনাদের মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক জ্যাকেটের দামগুলো কেমন হতে পারে। এবং টুপি, মাফলার, বাচ্চাদের জ্যাকেট, যত রকম জ্যাকেট আছে আপনি কেমন প্রফিট করতে পারবেন সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন দেখে নেওয়া যাক। এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়বে আপনার 300 টাকা থেকে 350 টাকা, এবং আপনি এইগুলো বিক্রি করতে পারবেন 600 টাকা থেকে 750 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। এই জিন্সের জ্যাকেটগুলো আছে 200 টাকা থেকে 250 টাকা, আপনি বিক্রি করতে পারবেন 500 থেকে 550 টাকা, মানে 200% আপনি লাভ করতে পারছেন পিওরলি। এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটা একটু ফ্যান্সি জ্যাকেট, এরকম টাইপের আপনি জ্যাকেটগুলো ওখান থেকে কিনতে পারবেন মিনিমাম 450 টাকা থেকে 500 টাকার মধ্যে, এবং বিক্রি করতে পারবেন 1000 থেকে 1200 টাকার মধ্যে। এবং হুডিস আছে, মেন্স হুডিস, এইগুলো স্টাইলিশ সব থেকে এখন বেশি চলছে, এই হুডিসগুলো আপনি কিনতে পারবেন 300 থেকে 350 টাকা, এবং বিক্রি করতে পারবেন 600 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। স্টাইলিশ এই যে জ্যাকেটগুলো আছে এগুলো খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, এই মেন্স জ্যাকেটগুলো আপনি কিনতে পারবেন মিনিমাম 250 টাকা থেকে 280 টাকার মধ্যে, পাইকারি রেট, আমি পাইকারি রেট বলছি, এবং বিক্রি করতে পারবেন মিনিমাম 600 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। কিছু জ্যাকেটে আপনি 300% লাভ করতে পারবেন, কিছু জ্যাকেটে আপনি 200%, কিছু জ্যাকেটে আপনি 100% পর্যন্ত লাভ করতে পারবেন। এইগুলো একটু কমা জ্যাকেট আছে, এগুলো মান মিনিমাম আপনি 150 টাকা থেকে 180 টাকায় জ্যাকেট পেয়ে যাবেন, বিক্রি করতে পারবেন মিনিমাম 400 টাকা থেকে 450 টাকা। মেন্সের প্রচুর কালেকশান আছে, মেন জ্যাকেটের প্রচুর কালেকশান আছে, তাছাড়া সোয়েটারও রাখতে পারেন আপনি। সোয়েটারের দামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, সোয়েটারগুলো আপনি 150 টাকা 200 টাকা পাইকারি রেটে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন 350 টাকা 400 টাকার মধ্যে আপনি বিক্রি করতে পারবেন সোয়েটারগুলো, খুবই কম রেটে। এবং খুব সুন্দর সুন্দর হাফ হাতা সোয়েটার আছে, ফুল হাতা সোয়েটার আছে, এইগুলো আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তাছাড়া মেয়েদের যত রকম প্রোডাক্ট আছে সেগুলো একটু দেখিয়ে দিই, মেয়েদের যত রকম প্রোডাক্ট, মেয়েদের জ্যাকেটগুলো যেগুলো আছে এইগুলোর দাম পড়বে আপনার 400 টাকা থেকে 450 টাকার মধ্যে, এবং বিক্রি করতে পারবেন আপনি 700 থেকে 800 টাকার মধ্যে আপনি বিক্রি করতে পারবেন। আর লেডিসের খুব সুন্দর সুন্দর জ্যাকেট পেয়ে যাবেন, হুডিস পেয়ে যাবেন, এখন লেডিসদের খুব স্টাইলিশ জ্যাকেট উঠেছে যেগুলো কিন্তু ভালো দামে বাজারে সেল হয়, এইগুলো আপনি পেয়ে যাবেন মিনিমাম 350 টাকা থেকে 400 টাকার মধ্যে, বিক্রি করতে পারবেন মিনিমাম 750 থেকে 800 টাকার মধ্যে। লেডিস যে হুডিসগুলো আছে, জ্যাকেটগুলো আছে, সোয়েটারগুলো আছে, লেডিসের জ্যাকেটের কিন্তু এখন প্রচুর চাহিদা বেড়ে গেছে, লেডিসের জ্যাকেটে কিন্তু বাজারে রমরমাভাবে চলছে, আপনি চাইলে লেডিস জ্যাকেট দিয়ে ব্যবসা করতে পারেন, আপনার ইচ্ছামতো পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে শুধুমাত্র লেডিস আইটেম রাখতে পারেন, শুধুমাত্র মেন্স আইটেম রাখতে পারেন, তাছাড়া শুধুমাত্র টুপি দিয়ে ব্যবসা করতে পারেন, উইন্টার যত রকম টুপি কালেকশান আছে, বাচ্চা থেকে বড়দের যত রকম টুপি কালেকশান আছে সেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন, আপনার ইচ্ছামতো পুঁজি লাগিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন, আপনার যেরকম ইচ্ছা আপনি পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। শুধুমাত্র মাফলারেরও আপনি ব্যবসা করতে পারেন, তাছাড়া শুধুমাত্র চাইল্ড প্রোডাক্ট, চাইল্ড উইন্টার আইটেম যত রকম আছে সেগুলো দিয়েও আপনি ব্যবসা করতে পারবেন। বাচ্চাদের যত রকম জ্যাকেট আছে এই জ্যাকেটগুলোর উপরে কিন্তু দারুণ লাভ থাকে, বাচ্চাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি 200 থেকে 300% পর্যন্ত লাভ করতে পারবেন। জ্যাকেটগুলো, টুপিগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের টুপিগুলো পেয়ে যাবেন, যত রকম আইটেম আছে সোয়েটার টুপি থেকে শুরু করে সব কিছু আপনি কম দামে পেয়ে যাবেন। তাছাড়া আপনি মোজা, হাত মোজা রাখতে পারেন, পা মোজা রাখতে পারেন, শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। আপনার যদি কোনো প্রতিষ্ঠান নাও থেকে থাকে আপনি কোনো ভেন্ডারের সাহায্যেও দোকানটা খুলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন, শীতকালে কিন্তু অনেকে ফুটে ব্যবসা করেও কিন্তু ভালো টাকা ইনকাম করছে। তো চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন, শীতকালের 3 মাসের মধ্যে আপনি ইনকাম করে বেরিয়ে আসতে পারবেন ভালো টাকা ইনকাম। এই যে টুপিগুলো আছে এগুলো বিভিন্ন দামের আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে, 120 টাকা আছে, 150 টাকা আছে, যেগুলো আপনি 150 টাকা থেকে শুরু করে মিনিমাম 350 টাকা 400 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। লেডিস জেন্টস টুপি চাহিদা কিন্তু প্রচুর আছে, শীতকালে কিন্তু প্রচুর চাহিদা আছে লেডিস আর জেন্টসের টুপির,
তো চাইলে আপনি টুপিগুলো দিয়েও শুধুমাত্র ব্যবসাটা শুরু করতে পারেন। এই টুপিগুলোর চাহিদা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিদ্যমান বর্তমানে, তো চাইলে আপনি এইগুলো এই টুপিগুলো দিয়েও ব্যবসা শুরু করতে পারেন। বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারের টুপি পাবেন, এখন নতুনত্ব ডিজাইনের যত রকম টুপি উঠেছে সেগুলো আপনি রাখতে পারেন। তো এই ব্যবসার আইডিয়াটি সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা মনে করে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটা নতুনত্ব ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হব, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।